নির্বাচনের হার নিয়ে সাংবাদিকদের সামনে ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ। সোমবার সাত সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কের প্রাতন ভবনে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশের লখিমপুরে ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওখানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়েছে, ওখানকার লোকেরা বলতে পারবেন কি হয়েছে। যেভাবে জিনিসটাকে ইন্টারফিয়েট করা হচ্ছে, সত্যকে ঠিক সামনে আনা হচ্ছে না। তৃণমূলের প্রতিনিধি দল উত্তরপ্রদেশ যাচ্ছে, সে নিয়ে বাংলা সর্বনাশ করে দিয়েছেন, বাকি জায়গা করুন। ভোটের হার নিয়ে দিলীপ ঘোষ বলেন, যেরকম আশা করা হচ্ছিল সেরকমই আছে, আমরা তো কখনো জিতিনি, ওখানে লড়াই দিয়েছি আমরা। যেভাবে ভয়ের পরিবেশে নির্বাচন হয়েছে, প্রথম থেকে হিংসা, বিরোধীদের আটকানোর চেষ্টা, আর পুরোপুরি নির্বাচন করানো হয়েছে, সেভাবেই রেজাল্ট হয়েছে, লিড বেশি হয়েছে। একটু আমরা আশা করেছিলাম কম হবে, কিন্তু লোকে ভয়ে বেরোয়নি, ভোট দেয়নি বিরোধী ভোটাররা, সেই জন্য লিডটা বেশি হয়েছে। টিএমসি সব মন্ত্রিসভা নেমে গেছিল, আর সব নেতারা নেমেছিল, নাচ গান সবই হয়েছে। আমরা তার সামনে সামনে টক্কর দিয়ে প্রচার করেছি, কারণ আমরা বিরোধী দল, লড়াই হয়েছে, লড়াই দেওয়ার ছিল, সেটা আমরা দিয়েছি, দেখিয়েছি। টিএমসি খোলা ময়দানে আমরা ছাড়ব না, ব্যাখ্যা সে পরে হবে, নির্বাচন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, প্রত্যেক কাজের পর্যালোচনা হয়, সে পরে হবে। ছয়জনের মৃত্যু এবং দুজনকে গুলি করে মেরে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, ওখানে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়েছে, ওখানকার লোকেরা ঠিক বলতে পারবেন কি হয়েছে। যেভাবে জিনিসটাকে ইন্টারপ্রিট করা হচ্ছে, সত্যকে ঠিক সামনে আনা হচ্ছে না। তৃণমূলের একটি প্রতিনিধি দল আজকে যাচ্ছে, হ্যাঁ সে ঠিক আছে, তো বাংলায় তো সর্বনাশ করেই দিয়েছে না, বাকি জায়গায় করুন। দাদা, গতকালকের ইলেকশনের রেজাল্ট তিন জায়গাতেই যেরকম আশা করা হয়েছিল সেরকমই আছে, আমরা তো কোনোক্ষণ জিতিনি ওখানে, হ্যাঁ লড়াই দিয়েছি আমরা। যেভাবে ভয়ের পরিবেশে নির্বাচন হয়েছে, প্রথম থেকে হিংসা, বিরোধীদের আটকানোর চেষ্টা, আর পুরোপুরি নির্বাচন করানো হয়েছে, আর সেভাবেই রেজাল্ট হয়েছে। হ্যাঁ, লিড বেশি হয়েছে একটু, আমরা আশা করেছিলাম কম হবে, কিন্তু লোকে ভয় বেরোয়নি, ভোট দেয়নি বিরোধী ভোটাররা, সেই জন্য লিডটা বেশি হয়েছে। ভবানীপুরে আপনাদের একাধিক টিএমসির পুরো মন্ত্রিসভা নেমে গেছিলো, সব নেতারা নেমেছিল, নাচ গান সবই হয়েছে। আমরাও তার সমানে সমানে টক্কর দিয়ে প্রচার করেছি, কারণ আমরা বিরোধী দল, লড়াই হয়েছে, লড়াই দেওয়া ছিল আমাদের, সেটা আমরা দিয়েছি, দেখিয়েছি। টিএমসিকে খোলা ময়দান আমরা ছাড়ব না। ব্যাখ্যা সে হবে পরে, নির্বাচন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, বা সেটাই ঠিক, প্রত্যেক কাজের পর্যালোচনা হয়, সেও পরে হবে।